হ্যালো এভরিওয়ান, আই এম বর্ষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজি মই আমার নলবাৰীৰ ফেমাস ইউটিউবার ডিম্পুদার ঘৰত যাম, আর তেওঁৰ ঘৰত আজি এজন আর্টিস্ট আহিছে। সো সেইবাবে যাম, আৰু তেওঁ আজি ডিম্পুদার ঘৰত এখন ড্রয়িং কৰিব, আৰু ড্রয়িংখনো আপোনালোক সকলোকে দেখাই আছো। আৰু গোটেই ভিডিওটো চাই যাওক, আৰু যদি ভিডিওটো চাই ভাল পায় তেতিয়াহলে প্লিজ লাইক শেয়ার এণ্ড সাবস্ক্রাইব কৰিব মোৰ চেনেলটো। আৰু এতিয়া যাওঁ, আৰু আপোনালোকেও চাই থাকক গোটেই ভিডিওটো। তো ডিম্পুদার ঘর আহি পালো মোটামুটি। রাস্তা বহুতে বেয়া, কারণ আজ বরষুণ দিছে, তো বহুত বকা হয়েছে, বহুত পিছল। ফার্স্ট ডিম্পুদার রুমটাই দেখালো, চাও সকলই কি ধুনিয়া ধুনিয়া ড্রয়িং আঁকি দিছে ডিম্পুদাক, আর মোরখনও আছে মাজত। আর এইবিল চাও, ডিম্পুদার প্লে বাটন এক্সপেক্ট করাত কিন্তু বহুতে ডাঙর। আর এইখন চাও ড্রয়িং ডিম্পুদাক আঁকি দিছে বহুত ডাঙরক, আর এইবর বহুত ধুনিয়াক সজাই থ দিছে ডিম্পুদাই। আর একটা বস্তু চাওসন, খিড়কির কাষতে কি মজাকে আম লাগি আছে, খাব মন গলে ছিঙি আনিলেই হল। তো এইবার চাও, সারে ইয়াতে বহুত ধুনিয়াক পেইন্টিং করে আছে ডিম্পুদার দরজাখন, কি ধুনিয়া কালার কম্বিনেশন চাও। যেহেতু আজ আর্টিস্ট আছে ঘর, তো ডিম্পুদাও এখন আর্ট বনাব বলে কেছে, চাওকসন কি ড্র করে আজ ডিম্পুদাই। এইটো কি রাস্তা আছিল? খাল তাৰমানে এইটো। মজা ডিম্পুদার ড্রয়িং খন কেনেকুৱা হৈছে কমেন্ট কৰি জনাব সকলোৱে। এতিয়া চাওক ইয়াত গছবোৰৰ কি বঢ়িয়া ডিটেইল ৱৰ্ক কৰি আছে, মোৰ ফালৰ পৰা বহুতে ভাল লাগিছে, আপোনালোকৰ কেনেকুৱা লাগিছে কমেন্ট কৰি জনাব। এইটো বেষ্ট। আৰু এইবিলাক চাওক, ছাৰে ড্র কৰিছে, ইমান ধুনীয়া হৈছে, মানে ইমান মজা ডিটেইলিং, বহুত ভাল লাগিছে, পাৰ্সনেলি বহুত ভাল লাগিছে। ৱাও, এইটো খালি দিছে এ রিয়েল ন, আপনার কথা আছে সঙ্গে এখন ঘর আছে, তোমার আছে হে, এটু মো ঘর কাখন নয়, এটু বহুত দূর হয়ে গেল, এটু হ্যান্ডমেড পেপার নি, এটু হ্যান্ডমেড পেপার নয়, এটু হ্যান্ডমেড, ও এটু হ্যান্ডমেড, কি পেপার, হেলমেট পেপার, হ্যান্ডমেড, 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 এইখন ড্রয়িং ভালদরে চাওক আর কমেন্ট করে জনাও কোনখিনি জায়গা হয়, কি ধুনিয়া পেন্সিল ওয়ার্ক। স্যার, আপনি ড্রয়িং করার সময় মানে কেনকা ফিল হয়? ড্রয়িং করার সময় আগতে মাইন্ডটো পুরো ক্লিন করে লব লাগিব, যিখিনি জায়গাত মই কাম করিম সেই কামখিনি করার সময়ত মই যিখিনি ঠাইত বহি লৈছো সেই জায়গাখিনি পরিষ্কার হব লাগিব, মাইন্ডটো পুরো ক্লিন হব লাগিব, তারপর কি করিম কি নকরিম সেইটোর উপর অকনমান কল্পনাটো লাগিব, তারপর
কৰিব লাগিব আৰু কেতিয়াবা ড্ৰয়িং কৰাৰ সময়ত এনেকুৱা ফিল হয় এতিয়া কি আঁকিম মানে অ মানে ড্ৰয়িং কৰাৰ সময়ত ধৰক তুমি ধৰক কিবা এটা বনাব আগতীয়াকৈ ধৰক কোনোবাই বনাব দিছে সেইটো কল্পনা আগতীয়াকৈ কৰি লোৱা হয় আৰু মই যেতিয়া বহিম মোৰ মাইণ্ডটো তেতিয়া মানে নিৰ্ধাৰিত নহয় যে মই এইটোৱে ছবি আঁকিম কোনো আগতীয়াকৈ পৰিকল্পনা কৰি লোৱা নহয় যেতিয়া বহিম তেতিয়া অলপ সময় ভাবি লোৱা যাওঁ আজি এনেকুৱা ধৰণৰ কাম এটা কৰোঁ বাছ এনেকুৱাকৈ আৰম্ভ কৰা যায় আচ্ছা ঠিক আছে এতিয়া ঘৰ যাওঁ অকণমান দিব্যদাই মোৰ স্কুটিখন আগবঢ়াই দিছে বকাত মামাৰ স্কুটি ৰাস্তাটো বহুতে বেছি পিছল হৈছে বেয়া বকা তো এতিয়া ডিম্পুদাৰ ঘৰৰ পৰা আহিলোঁ ৰাস্তাত তেনেকুৱা বকা মানে কি ক'ম খোজকাঢ়ি আহি আছোঁ সেইকাৰণে স্কুটি একদম ঘূৰি যায় মামাৰ স্কুটি গাড়ীৰ অৱস্থা এতিয়া স্কুটিখনত অকণমান পানী মাৰি দিওঁ আৰু যদি ভিডিঅ'টো চাই ভাল পাইছে তেতিয়াহ'লে প্লিজ লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিব তো নেক্সট ভিডিঅ'ত লগ পাম বাই বাই